Assalamualaikum. Hai la sfârșitul nostru sere. Ca o persoană profesor, ascult sere în mâna clasă să vei să vădăm. Azi că clasă, visoi, silco pala, nanadi. Silco pala, nanadi, probabil lecțiune. Mustafa Mono. În primul rând, amora, zelenilor, Mustafa Mono are परिचित लेखक मुस्तफा मनारे परिचित लेखक मुस्तफा मनार एकदम चित्रशिल्पी थे मुस्तफा मनार से एकदम चित्रशिल्पी তার জন্ম 1935 খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলা মনোহরপুর গ্রামে তাহলে মোস্তফা মনোহর জন্ম হচ্ছে 1935 খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলা মনোহরপুর গ্রামে তার পিতা ছিলেন কবি গোপীনাথ সেনা তিনি কলকাতা আর্ট কলেজের একজন কৃতি ছাত্র ছিলেন মোস্তফা মনোয়ার কলকাতা আর্ট কলেজের একজন কৃতি ছাত্র ছিলেন ঢাকা চারুকলা কলেজে তিনি অধ্যাপনা করেছেন 1972 সাল থেকে প্রচারিত শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে বহু জনপ্রিয় একটা অনুষ্ঠান সেটা হচ্ছে মকুল ঘুড়ি ওই অনুষ্ঠানের উপকার হচ্ছে লেখক মোস্তফা মনোয়ার তার জীবনে তিনি বহু পুরস্কার পেয়েছেন তার মধ্যে একটি হচ্ছে একুশে পদক পুরস্কার তার নাম শিল্পকলা নানাদি কলাকার লেখক মুস্তফা মনোয়ারের পরিচিতি সংক্ষেপে জানলাম এখন আমরা যাব প্রবন্ধে শিল্পকলা নানাদি শিল্প প্রথমে শিল্প সম্পর্কে একটু জানি শিল্প সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে মানুষ তার বিকাশের জন্য সুন্দর এবং সুচারুরূপে যা কিছু তৈরি করে তাই হচ্ছে শিল্প এই শিল্প মানুষকে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটা পরও কিন্তু প্রয়োজন মানুষের তার বসবাসের জন্য বেঁচে থাকার তাগিদে যে প্রয়োজনীয় জিনিস এবং যা কিছু সৃষ্টি করা হয়েছে এগুলো সব প্রয়োজনের বাইরেও ভালো লাগার যে একটা দিকটা সেটা হচ্ছে শিল্প যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এক কথায় বলা হয়েছে আনন্দ ধারা অহিংসার উপর এই গানের যে কথাগুলি এখানে শিল্পকলা নানা দিক প্রবন্ধটির মূল সত্যটি প্রকাশ পেয়েছে মানুষ আনন্দ পাওয়ার জন্য অনেক কিছুই করে যেমন মানুষ প্রয়োজনের তাগিদে মানুষ বাস করার জন্য মানুষের মৌলিক পাঁচটি অধিকার তার মধ্যে হচ্ছে শিক্ষা চিকিৎসা সরি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা তো এই বাসস্থান বাসস্থান যে কোনো জায়গাতে মানুষ বাস করতে পারে একটা বাড়ি যেরকম যে কোনো রকমের বাড়ি হতে পারে কিন্তু মানুষ ভালো লাগার জন্য সেই বাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখে এই সুন্দরভাবে গোছানো পরিষ্কার পরিচ্ছন্নতা এই সব এগুলো কিন্তু শিল্পের মধ্যে একটা পড়ে তারপরে মানুষের প্রয়োজনের তাগিদে যেমন একটা
মানুষের গায়ে দেওয়ার জন্য এবং একটা চাদর দরকার। কিন্তু গ্রামের মেয়েরা, বাংলাদেশের গ্রামের মেয়েরা যে লক্ষ্মী কাঁথা তৈরি করে, এই লক্ষ্মী কাঁথা শুধু যে ব্যবহারের প্রয়োজন থাকে তার ব্যবহারের জন্য তা নয়, লক্ষ্মী কাঁথাতে কিন্তু সুতা সুন্দর সুতা ছেলে অনেক সুন্দর করে তৈরি করে। এই সুন্দর নানাটা হচ্ছে প্রথমে আগে মানে দেখতে সুন্দর ভালো লাগছে, প্রয়োজন তো মিলছে কিন্তু তার পাশাপাশি ভালো লাগছে। তাই হচ্ছে আনন্দকে আমরা প্রকাশ করতে পারি বিভিন্ন ভাবে। মানুষ যখন আনন্দ পায় তখন সেটা মনকে প্রকাশ করতে চায়। গল্পে আছে মোর এ লেখা তিনজন
জানতাম আর মন হলো বর্তমান যুগের সঙ্গে ঐতিহ্যের মিল করে নিজেকে প্রকাশ করানো একটি দেশের কে জানা যায় দেশের মানুষের কে জানা যায় তার শিল্পকলার চর্চা ধারা দেখে শিল্পকলার চর্চা সকলের পক্ষে অপরিহার্য এই শিল্পকলাটা আমাদের সকলকে চর্চা করতে হবে না হলে আমরা আমাদের সংস্কৃতির যে ইতিহাস সেগুলো ভুলে যাব তো এই পর্যন্ত তবে এখানে কিছু নতুন শব্দ আছে এই নতুন শব্দ কয়েকটা মানে আমি তোমাদের বোর্ডে লিখছি লক্ষ্য করো জানবো সেগুলো হচ্ছে শিল্পকলা মানে হচ্ছে চিত্রকলা ভাস্কর্য গান প্রভৃতি এর অন্তর্ভুক্ত হচ্ছে চিত্রকলা কিংবা ভাস্কর্য নকশিকাঁথা সুন্দর নকশা সৃষ্টি করে তৈরি কাঁথা নকশা আজকে এই পর্যন্ত আগামী দিন আবার দেখা হবে তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখে নেবো পড়াটা কমপ্লিট হবে